আমরা ঠিক কোথায় রয়েছি আমাদের জানা দরকার বড় বেশি। আমরা কি পৃথিবীর মতো কোনো পৃথিবীতে, অথবা যে পৃথিবী চেয়েছিল মনুর সন্তানেরা, আর যা কখনো গড়েই ওঠেনি সেই অপৃথিবীর দিকে এগিয়ে বা সামনে মুখ রেখে পিছনে চলেছি? আমরা কি একা না সকলে? আমাদের সকাল বিকাল সন্ধে কি মিলিত হয়ে রাত হয়, নাকি প্রত্যেক জঠর মগজ রীতি জনি পরস্পর প্রতিযোগী ভাবে, নাকি পৃথিবীর শ্বাস বায়ু একা নিতে হবে এই তারণায় গোপন কুটিল স্বপ্ন দেখে বাতাসে মারির বীজ বনে? এসবের সাত পাঁচ কেউ জানে না, তবে কেউ কেউ জানে, ঠিক জানে। কি করে কেমন করে জানে, কোথায় কখন আর কার প্রেমে জানে, সেটা শুধু সেই জানে। আর তার অদৃশ্য বন্ধুরা জানে, তারা শুধু জানে নয়, তালি দিয়ে জানে আর মানে। তার বন্ধু পাহাড়ের ওপারে স্মিত হেসে গুহার গোপনে রাখে মারির বীজ, আর সে তো ফিরে চলে দেশে দেশে বন্ধুর হাত নিয়ে, বন্ধুরা মিত্র হয়ে যায়। তাকে দেখে সবাই অবাক, এ কি, এ কোথা থেকে এলো? সবাই বিহ্বল তার আলিঙ্গনে, সখা থেকে মিত্র থেকে সুহৃদ আর জটিল বন্ধনে বাঁধা ভূগোলে সে বন্ধু। এদিকে হারাধন কেলো হারুন গণেশ রেহানা ন্যান্সি জেমসরা অবাক অবাক হয়ে দেখে মারি এসে গেছে। স্মিত হাসি বন্ধু কথা রেখেছে, পাহাড়ের দেওয়াল টপকে মারি বীজ ছড়িয়ে গেল উত্তর পেরোনো হাওয়ায়। কেউ বুঝলই না সে কোথায় রয়েছে, কেউ বুঝলই না সে কেমন রয়েছে, কেউ বুঝলই না সে কখন রয়েছে। শুধু অন্ধের হাহাকার, মারি এসে গেছে। অনেক অনেক জহরতখানা খুলে দেবে মারি, অনেক অনেক গুপ্তধন ঘরে আসবে, ভরবে, মানব কল্যাণ বিক্রি হবে মারির আইনে। শুধু আবুল নরেন ঝরুকরি কালুরা বদান্যতায় চেয়ে থাকতে থাকতে কখন, সত্যি জানে না কখন হারিয়ে যাবে। দু একটা মা, দু চারটে বোন, দু একটা বউ শুকনো চোখ ভেজাতে ভেজাতে ভাববে, কাছে টেনে ভাববে, বাচ্চাগুলো তখন অনেক দূরে, তখন অনেক সুরে সুখ সুর হয়ে বাজছে। পশ্চিমের সমুদ্রের পারে, উত্তরের প্রাসাদ জুড়ে, পাহাড়ের দেওয়াল পেরিয়ে সাদা প্রাসাদের ঢেউ খেলানো কথা ঘরে গোপন গোপন কিছু মুখে সুখ সুর হয়ে বাজে, মারি এসে গেছে। আহা, মারি এসে গেছে।